আমি প্রিয়াঙ্কা আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আমি টক মিষ্টি আচারের রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি আমগুলোকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা রোদ দিয়ে নিয়েছি তাতে কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে না কিন্তু জলীয় অংশটা অনেকাংশেই কমে আসবে এবার আচারের মশলার জন্য নিয়ে নিলাম মিডিয়াম সাইজের চামচের দেড় চামচ আস্ত জিরে মিডিয়াম সাইজের চামচের এক চামচ ফোড়ন মিডিয়াম সাইজের চামচের দু চামচ মতো মৌরি মিডিয়াম সাইজের চামচের এক চামচ গোলমরিচ মিডিয়াম সাইজের চামচের তিন চামচ আস্ত ধনে এই সমস্ত উপকরণকে শুকনো কড়াইয়ের মধ্যেই ভালোভাবে ভাজা করে নেব যখন মশলা থেকে সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন নামিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় এবার আমি আস্ত শুকনো লঙ্কা ভেজে নেব আস্ত শুকনো লঙ্কাগুলো একটু মোটামুটি কালো হওয়ার আগে স্টেজ অবধি ভেজে নিতে হবে এবার যেই কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো করেছিলাম সেই কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিলাম ভেলি এখানে আমি পাঁচ চাকা মতো ভেলি দিয়েছি এবার গুড়টা গলে যাওয়ার অপেক্ষা করতে হবে আর যে মশলাটা করেছিলাম সেটা কিন্তু অলরেডি প্লেটে ঠান্ডা করতে দিয়েছি আরেকটা কথা বলি আমের আচার হতে একটু দেরি হয়ে গেল কারণ আমে যতক্ষণ না আটি আসে ততক্ষণ যেন আচারটা ঠিক ভালো লাগে না এইবার আমগুলোকে একটু জলের মধ্যে ফুটিয়ে নেব আমগুলো মিডিয়াম সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেব আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে স্বাগত জানাই এর ফাঁকেই মশলাগুলোকে মিক্সির জারে নিয়ে আধা ভাঙা মতো গুঁড়ো করে নিয়েছি মিহি গুঁড়ো কিন্তু আচারের মশলায় লাগবে না দেখুন আমগুলো কিন্তু মোটামুটি হয়ে এসছে এইবার আমি জল থেকে আমগুলো ছেঁকে নেব নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আমি গুড়ের কড়াইটা বসিয়ে দিলাম গুড়টা আবারও একটু গরম করে নিলাম এবার আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলো গুড়ের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গুড়ের মধ্যে আমটা কিন্তু এবার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম নর্মাল নুন এক চামচ মতো আর দিলাম বিট নুন এক চামচ মতো এবার আবারও বেশ কিছুক্ষণ গুড়ের মধ্যে আমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট ঢাকা রাখলেই দেখতে পাবেন আমগুলো একদম নরম হয়ে এসছে এইবার গুড়ের জলটা আস্তে আস্তে টেনে আসবে আর এটা বেশ একটা আঠা আঠা মতো হবে এর ফাঁকেই আমি দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ ভিনিগার ভিনিগার দিলে কিন্তু আচার অনেক দিন স্টোর করা যায় আর আচারে কোনো ফাঙ্গাসও পড়ে না আগেকার দিনের মাঠাকুমারা বলতেন আচার কিন্তু খুব শুদ্ধভাবে রাখতে হয় বাসি জামাকাপড় বা অশুচি অবস্থায় ধরা যায় না তাহলে নাকি ফাঙ্গাস ধরে যায় কথাটা সত্যি মিথ্যে জানি না তবে ভালো রাখার জন্য ভিনিগার দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুরো আমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আমার মনে হলো আরেকটু মশলা লাগবে তাই আরেকটু মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এর ফাঁকে কিন্তু আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেই তেলটাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ঠান্ডা তেল দিতে হবে গরম তেল কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যেতে পারে এবার আমের আচারটা একটা চিনামাটির পাত্রে সার্ভ করে নিলাম এই চিনামাটির পাত্রে কিন্তু অনেক দিন স্টোর করা যায় আমের আচারের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন